এই গত 2 মাস ধরে সারা দেশের সাধারণ নির্বাচন চলল, আগামীকাল তার ফলাফল, কার ভাগ্যে কী আছে, সমস্ত নেতৃত্ব বলছে যে আম জনতা জানে। আপনার কী অভিজ্ঞতা? দেখুন, আম জনতা তো নিশ্চয়ই জানে, গণতন্ত্রতে মানুষ শেষ কথা বলে। তবে এক্সিট পোল, ওপিনিয়ন পোল এবং কয়েকটা নির্বাচন, 2014 সালের পর থেকে যে ভারতীয় জনতা পার্টি একটা মেজরিটি সরকার একাই তৈরি করতে পারছে সেটা আমরা দেখেছি, এবং নরেন্দ্র মোদীজির প্রতি মানুষের যে আস্থা সেটা এখনও আরও বেড়ে গেছে, আরও অনেক বেশি বেড়ে গেছে। কারণ উনি সেই লিডার না যেটা বলে করবেন না, উনি যা যা বলেছিলেন সেটা করতে পেরেছেন। মানুষ বিশ্বাস করে নরেন্দ্র মোদীজির কোনো বিকল্প নেই, তাই স্বাভাবিকভাবে কেন্দ্রে আমরা সরকার করছি, বিরোধীদের চিন্তার বিষয়, আলোচনার বিষয় হচ্ছে 400 পার হবে কিনা। বুঝতে পারছেন তো, সরকার হচ্ছে এটা ওরাও জানে, তৃণমূলও জানে সরকার হচ্ছে, সিপিএমও জানে, ইন্ডি অ্যালায়েন্সে যে চোরেরদের অ্যালায়েন্স আছে তারা সবাই জানে সরকার হবে, সরকার করতে 272+ লাগে। ওদের আলোচনার বিষয় হচ্ছে যে 400 পার হবে কিনা, মানে 400 পার যদি হয়ে যায় তাহলে বিজেপি জিতলো ওরা ভাবছে, আর 400 কম যদি হয়ে যায় তাহলে ইন্ডি জিতে গেল। এদের হচ্ছে এই পরিস্থিতি। কালকে ফলাফলের উপর নির্ভর করে আজকে যে ব্যারাকপুরে আমরা যে একটা সবার পাখির চোখ বলতে গেলে যে সবাই তাকিয়ে আছে, কয়েকটি কেন্দ্র আছে তার মধ্যে ব্যারাকপুর একটা অন্যতম, তো সেইখানে দাঁড়িয়ে যে কাঁচরাপাড়া হালি শহরে যে ভোট হয়েছে, সাধারণ মানুষ বা আপনারা নেতৃত্ব কী মনে করছেন? অর্জুন দা জিতে গেছেন, কেবলমাত্র সময়ের অপেক্ষা, কয়েক ঘন্টার ব্যাপার। প্রথম রাউন্ড হবে আপনার ব্যালট গণনা, যে ব্যালট পেপারগুলো গেছে, সরকারি যারা চাকরি করেন তাদের, সরকারি যারা চাকরিজীবী তারা ডিএ পায় না, তারা মমতাকে ভোট দেয়নি, সেখান থেকে প্রথম রাউন্ডে জিতে যাবো আমরা। প্রথম রাউন্ড থেকে জেতা শুরু হবে এবং 12টার মধ্যে পিকচার একদম ক্লিয়ার হয়ে যাবে। ব্যারাকপুর ভালো সংখ্যা নিয়ে আমরা জিতছি, কিন্তু বিষয়টা দেখুন, মার্ক করা বিষয়, আগে থেকে এরা কাউন্টিংটাকে প্রভাবিত করতে চাইছে, আইপ্যাকের যা ষড়যন্ত্র, আইপ্যাক এখন চেষ্টা করছে কিভাবে সেখানে নিজের লোককে ঢুকিয়ে দিয়ে কাউন্টিং অফিসিয়াল বানাবে। অলরেডি ব্যারাকপুর এসডিও কন্ট্রাকচুয়াল স্টাফদের কাউন্টিং অফিসার বানিয়েছে সেখানে, যেটা কিন্তু নিয়ম নেই, একদম কন্ট্রাকচুয়াল স্টাফ, যারা পার্টি থেকে এসছে, তারা কোনো পরীক্ষা দেয়নি, তারা পার্টির কর্মী, তৃণমূল কর্মী, তারা কন্ট্রাকচুয়ালে কোথাও চাকরি করে, তারা হয়েছে কাউন্টিং অফিসিয়াল, এটা কিন্তু চেষ্টা তারা করেছে, এটা নিয়ে ইলেকশন কমিশনকে আমাদের উচ্চ নেতৃত্ব জানিয়েছেন। শুধু তাই নয়, আমি এটাও বলছি, কালকে বহু পুলিশ কর্মী তারা সিভিল ড্রেস পরে তারা কাউন্টিংটাকে মধ্যে ঢুকে প্রভাবিত করার চেষ্টা করবে, ইনফরমেশন পাস করবে। পুলিশ প্রশাসন পুরোটাই তৃণমূলের হয়ে কাজ করে আসছে, এই পুরো নির্বাচনে করেছে, তারা তৃণমূলের এজেন্ট হয়ে কাজ করেছে, কালকে এরা আবার করবে। সুতরাং যেই রাজনৈতিক দলের এজেন্ট সেখানে কাউন্টিংয়ে বসবেন তারা একদম প্রতিবাদ করবেন, আমি আশা করছি এই জায়গাটা প্রতিবাদ করার দরকার, কাউন্টিংটাকে এরা প্রভাবিত করে, জানে ভালো অঙ্কে ভোটে এরা হেরে গেছে। আপনি দেখুন, গতকালকে শুনলাম যে ওই একটা লম্পট একটা ছেলে আছে তৃণমূলের, নাম নেব না, নাম নিলে ওর হাইলাইট হবে, ও কালকে আবার বিজয় মিছিল বার করেছে, কাঁচরাপাড়া না হালি শহর নৈহাটিতে ও কালকে বিজয় মিছিল বার করে দিয়েছে। ওরা একটা পরিবেশ তৈরি করতে চাইছে, জানে হেরে গেছে, কাউন্টিংটাকে কীভাবে প্রভাবিত করব, তো হেরে যাওয়াটাকে কীভাবে কাউন্টিংয়ে গিয়ে এটাকে আমরা কারচুপি করবো, এটার জন্য এই ধরনের কাজ শুরু করে দিয়েছে। হালি শহর বাগমোড়ে বিভিন্নভাবে সেই মাইক এবং আলোকসজ্জায় সজ্জিত করা, কেবলমাত্র বাগমোড় না, সমস্ত তৃণমূলের পার্টি অফিসে বাইরে একটা পরিবেশ তৈরি করে দিয়েছে এরা, যাতে কাউন্টিংটাকে এরা প্রভাবিত করতে পারে। ভোটের দিন কিচ্ছু করতে পারেনি, মানুষ ভোট দিয়েছে, তৃণমূলের লোক, তৃণমূলের নেতাদের তাড়িয়েছে, মানুষ ভোট দিয়েছে, তাহলে কত ভোটে জিতবে বিজেপি? একদম 1 লাখ+, এখানে কোনো গল্পই নেই, 1 লাখের বেশি ব্যবধানে অর্জুনরা ব্যারাকপুরে জিতছেন, বিজেপি জিতছে, এটা নিয়ে কোনো সন্দেহ করা যায় না। এবং তারই প্রতিফলন আপনি দেখুন, তৃণমূল কংগ্রেস তারা বুঝতে পেরেছে বলে এই আগাম প্রিপারেশন। টিটাগড়ের যিনি চেয়ারম্যান, তিনি আবার
ক্যাম্প করার নির্দেশ দিয়েছেন কর্মীদের। ইলেকশন চলাকালীন কাউন্টিংয়ের বাইরে, কাউন্টিং যেখানে স্টেশন, তার বাইরে কোনো ক্যাম্প করা যায় কি না, এটা কিন্তু আমারও প্রশ্ন। এবার যদি তৃণমূল যদি সেখানে ক্যাম্প করে, তাহলে বিজেপি কেন ক্যাম্প করবে না? তাহলে আমরা সেখানে ভারী সংখ্যা নিয়ে যাব, ক্যাম্প করব। সব কিছু হচ্ছে কাউন্টিংটাকে প্রভাবিত করার জন্য, বাইরে একটা পরিবেশ সৃষ্টি করো যেন বিজেপির লোককে চমকানো ধমকানো যাবে না। আমরা প্রিপেয়ার্ড আছি, আমরা প্রিপেয়ার্ড আছি, 1% আমরা জায়গা ছাড়ছি না। ওরা চমকালে আমরা পাল্টা চমকাবো, ওরা চমকাতে যে আমরা পাল্টা সেখানেই চমকাবো, দেখি কত চমকি দিয়ে করতে পারে। শেষ অবধি কাউন্টিংয়ে আমাদের এজেন্টরা বসে থাকবে। আর যেই স্ট্র্যাটেজি আমরা নিয়েছি, আমাদের আইপ্যাক লাগে না, আমাদের আইপ্যাকের দরকার নেই, যে স্ট্র্যাটেজি নিয়ে বিজেপি ঢুকবে সেই স্ট্র্যাটেজি কালকে ওরা বুঝতে পারবে। যদি ফল বিজেপির পক্ষে না যায়, যদি বলে কোনো প্রশ্ন নেই তো, এখানে যদি বলে কোনো প্রশ্নই ওঠে না, আমি আপনাকে নিশ্চিত করছি তো, কালকে বিজেপির ফল 12টার মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। প্রথম রাউন্ড থেকে বলেছি জেতা শুরু হয়ে যাবে। সরকারি চাকরি যারা ব্যালট পেপারে যারা ভোট দিয়েছেন, তারাই ভোট দেবেন না মমতা ব্যানার্জিকে, বিয়ে পায়নি তো, 20,000-30,000 টাকা তারা স্যালারি কম পায়, ভোট তারা দেবে না, সেখান থেকে জেতা শুরু হয়ে যাবে। আপনি নির্দিষ্ট থাকুন বীজপুর, নৈহাটি, জগদ্দল, ভাটপাড়া, নোয়াপাড়া, ব্যারাকপুর, তার মধ্যে ভাটপাড়া জগদ্দলের লিড মারাত্মক হবে। বীজপুর থেকে আমাদের লিড হবে, নৈহাটি থেকে আমাদের লিড হবে, এই সমস্ত জায়গা থেকে আমরা লিড করছি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আগেবারও নির্বাচন আমরা জিতেছিলাম 14,000 কিছু ভোটে, এবার সেটা 1,00,000 প্লাস যাবে। কি রে তোদের হলো? নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার, কাঁচরাপাড়া।